লজ্জাবতী গাছের কিছু অলৌকিক গুণাগুণ নিয়ে। তো শুরুতেই আমরা গাছটির পরিচিতি সম্বন্ধে একটু জেনে নেই, তারপর চলে যাব বিস্তারিততে। লজ্জাবতী, লাতিন মিমোসা হলো প্রায় 400 প্রজাতির গুল্মলতার একটি গণের নাম, যা লিগিউম জাতীয় ফ্যাবাইস পরিবারের শাখা গোত্র। এই গণটির নাম এসেছে গ্রিক শব্দ মিমোসা থেকে, যার অর্থ নকল, এবং ওসা অনুরূপ হল সংবেদনশীল, পাতাগুলি দিক নির্দেশ করে। বন্ধুরা, আজকের ভিডিও জুড়ে থাকছে লজ্জাবতীর শুধু যৌন সমস্যায় এর ব্যবহার। তো যারা ভিডিও নতুন হয়ে দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, লজ্জাবতী আমাদের অঞ্চলে দু ধরনের দেখা যায়, সাদা এবং লাল। তবে সাদা লজ্জাবতীর গুণাগুণ লাল থেকে তুলনামূলক অনেক বেশি। বন্ধুরা, পুরুষাঙ্গের যাদের শৈথিল্যতা রয়েছে, লজ্জাবতীর বীজের তেল তৈরি করে পুরুষাঙ্গে আস্তে আস্তে মালিশ করলে তাদের পুরুষাঙ্গ সুদৃঢ় এবং সুঠাম হয়ে ওঠে, এবং যৌন উত্তেজনা ধীরে ধীরে কিন্তু অনেক গুণে ফিরে আসে। স্ত্রী রোগের এটি একটি বিশেষ ওষুধ হিসাবে প্রচলন রয়েছে। বন্ধুরা, যাদের যোনিতে ক্ষত হয়েছে, অর্থাৎ ভাইরাস বা ফাঙ্গাসের আক্রমণের কারণে আস্তে গন্ধ এবং লালচে স্রাব হয়, এইসব ক্ষেত্রে এই লজ্জাবতীর ব্যবহার কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। এই রোগ হলে আপনারা যেটি করবেন, দুধে জল সিদ্ধ করে ওই জলের নির্যাস দিয়ে দিনে দুইবার খাবেন, এই রোগ অবশ্যই সেরে যাবে। বন্ধুরা, একেবারেই যাদের পুরুষাঙ্গ দুর্বল, একদমই অচল প্রায়, ওই সমস্ত লোক যদি সাদা লজ্জাপতির শিকড় কমরের মধ্যে বেঁধে রাখেন, তাহলে কিন্তু তাদের সঙ্গে একটি মিরাকেল ঘটে যাবে। অর্থাৎ এই সাদা লজ্জাবতীর শিকড় যদি অমাবস্যা পূর্ণিমায় তুলে নিয়ে এসে ওই শিকড়টি একটি সোনা রূপা এবং তামা দ্বারা নির্মিত খোলের মধ্যে ঢুকিয়ে আপনার কোমরে, অর্থাৎ বিছা যদি লাগিয়ে রাখেন, খুবই আশ্চর্য ধরনের একটি ফল আপনারা পেয়ে যাবেন। আর এই ফলটি আপনাকে এত বেশি সুখ দেবে যেটি আপনি কখনোই ভুলবেন না। বন্ধুরা, শিকড়টি আপনার কোমরে বাঁধার পরে আপনি তাৎক্ষণিক কোনো রেজাল্ট পাবেন না, তবে 3-7 দিনের মধ্যেই আপনি বুঝতে শুরু করবেন যে আপনার হারানো সম্পত্তি ফিরে আসতে শুরু করেছে। তবে শুধু এই শিকড়ের উপর নির্ভর থাকলে হবে না, আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং আপনার ব্যবহার, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের যে কিছু নিয়মনীতি রয়েছে এগুলোর পরিবর্তন নিয়ে আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে মনে রাখবেন একটি কথা, প্রত্যেকটি গাছের ওষুধি গুণের সঙ্গে তার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে, তাই একজন বিজ্ঞ হ্যাকিম কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করলে ফলটি আরও সুদূরপ্রসারী হবে বলে আমি মনে করছি।